আমাদের মাধবপুর সোনারগাঁওয়ের এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের হত্যার পরিকল্পনাকারীদেরকে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আজকের আমাদের এই মানববন্ধন। আমরা চাই খুব দ্রুত যারা পরিকল্পনাকারী এবং পরিকল্পনা যে যে অবস্থায় থাকুক তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকে উনি সাধারণ জনগণের পক্ষে এবং উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই কিন্তু আজকে একদল সন্ত্রাসবাহিনী ওনাকে অপপ্রচারের মাধ্যমে ওনাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। হবিগঞ্জবাসী ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা বৃহত্তর এর প্রতিহান না হলে আমরা হবিগঞ্জ ব্যবসায়িক সমাজ সহ হবিগঞ্জের সকল জনগণ রাস্তায় নেমে আসবো এবং এর প্রতিবাদ জানাবো। ব্যারিস্টার সাইদুল হক সুমন একজন মানবতার ফেরিওয়ালা, সেই লক্ষ্যে প্রশাসনিক দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। প্রতিবাদ করে আমরা চাই এই মানুষটা বেঁচে থাকুক। যারা এই প্রচেষ্টায় লিপ্ত, যারা চাচ্ছে এই মানুষটাকে হত্যা করতে, অচিরেই আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো। তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে আমাদের মানববন্ধনের মূলত এটাই দাবি। তিনি একজন সংসদ সদস্য তথা হবিগঞ্জ তথা সিলেট বিভাগের কৃতি সন্তান। উনি আমাদের তরুণ সমাজের আইডল, হাজারো লাখো মানুষের প্রাণের পুরুষ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। উনাকে প্রাণনাশের হুমকি দাতা, তাদের সঠিক বিচার এবং রাষ্ট্রীয় কর্তৃক উনাকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা যেন দেওয়া হোক, এই আশা প্রত্যাশা এই দাবি জানাচ্ছি সকলের নিকট। আপনারা জানেন ক্ষতিত সন্ত্রাসীরা আমাদের হবিগঞ্জের তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা করছে। সেই সুবাদে তারা বিভিন্নভাবে মেসেজ সহ মোবাইল ফোনে হত্যার হুমকি দিচ্ছে। আমরা হবিগঞ্জবাসী, হবিগঞ্জের সাংবাদিক সমাজ তথা হবিগঞ্জের আপন জনসাধারণ এদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানা দাবি জানাচ্ছি। সেই সাথে অত্যন্ত জনপ্রিয় এবং এই দেশের উন্নয়নে যিনি সর্বোচ্চ ভূমিকা রাখছেন, দুর্নীতির বিরুদ্ধে যিনি ভূমিকা রাখছেন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নিরাপত্তা যোদ্ধার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।